এই মুহূর্তে এর আগে আপনাদেরকে বলা হয়েছিল এই যে ঘূর্ণিঝড় রেমাল, সেটা আগামীকাল 26 তারিখ রবিবার সেটা কিন্তু স্থলভাগে আছড়ে পড়বে, অর্থাৎ স্থলভাগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে। এখন অনেকের মানুষের মনে প্রশ্ন রয়েছে বা আমারও মনে একটা প্রশ্ন রয়েছে, এই যে ঘূর্ণিঝড় রেমাল যেটা এই মুহূর্তে বঙ্গোপসাগর অবস্থান করছে, এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে বা কোথায় ল্যান্ডফল করবে? এখন অনেকে ভাবছেন যে এটা হয়তো মায়ানমারে ঢুকতে পারে, কেউ বলছেন যে এটা আবার বাংলাদেশেও ঢুকতে পারে, কেউ বলছেন এটা পশ্চিমবঙ্গতে ঢুকতে পারে, কেউ আবার বলছেন এটা উড়িষ্যা বা ভুবনেশ্বর বিশাখাপত্তনম এদিকেও যেতে পারে। এখন বিষয় হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় ঢুকবে এবং আগামীকাল 26 তারিখ রবিবার নাগাদ কালকে ঠিক কটার সময় এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ঘূর্ণিঝড়টি আগামীকালকে আপনাদেরকে এটা যদি আমি অ্যাপ্লিকেশন থেকে প্লে করে দেখাই, তো আগামীকাল দেখবেন ঘূর্ণিঝড়টি একদম স্থলভাগের কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আজকে যে শনিবার, আপনারা দেখতে পাচ্ছেন শনিবার রাত্রি পেরিয়ে গেলে রবিবার যখনই সকালবেলা হয়ে যাবে তখনই কিন্তু ঘূর্ণিঝড়টি ব্যাপক আকার ধারণ করবে এবং সেটা কিন্তু স্থলভাগের দিকে আস্তে 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 চলে আসবে। তো এই মুহূর্তে দেখুন রবিবার দিন বৈকাল 4টে নাগাদ, এখানে দেখুন রবিবার 16টা লেখা আছে, অর্থাৎ এটা বৈকাল 4টে, আর বৈকাল 4টে নাগাদ ঘূর্ণিঝড় রেমালের আপডেটটা কী থাকবে না, অর্থাৎ রেমালের পজিশনটা রবিবার 4টের সময় কী থাকবে না, একদম স্থলভাগের কাছাকাছি চলে আসবে। এবং দেখুন এই মুহূর্তে যে আবহাওয়ার যে পূর্বাভাস বা এর এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ বা যে গতিতে যাচ্ছে যেদিকে যাচ্ছে সেইটা দেখে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে এটা ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে জোরালো রয়েছে। কারণ এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, পূর্ব সাইডটা হচ্ছে বাংলাদেশ, পশ্চিম সাইডটা হচ্ছে আপনার ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গ। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রবিবার দিন, এখানে রবিবার দিন রাত্রি 8টা নাগাদ সিলেক্ট করা হয়েছে, আর একটু যদি আমি সন্ধ্যে 6টা বা বৈকাল 5টা নাগাদ যদি যাই তো আপনারা দেখতে পাবেন যে তখন একদম ঘূর্ণিঝড়টি স্থলভাগের কাছাকাছি চলে আসবে। রবিবার দিন যদি আপনি সন্ধ্যা 6টা নাগাদ যান তখন দেখবেন আরও কাছাকাছি চলে এসছে, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু স্থলভাগে ঢুকে পড়বে। এবং এই মুহূর্তে যে আপডেট বা এই মুহূর্তে রেমালে যে গতিপথ সেই অনুযায়ী বোঝা যাচ্ছে এটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে। তবে পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা যে জায়গাগুলি, যেমন এখানে রয়েছে হলদিয়া, তমলুক, বারুইপুর, গোসাবা, এই যে জায়গাগুলি রয়েছে, বা এখানে দেখুন নামখানা, কাকদ্বীপ, এই যে জায়গাগুলি রয়েছে এগুলোতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে দেখবেন সবচেয়ে ঝড় বৃষ্টি কোথায় হবে না, এখানে আমি অ্যাপ্লিকেশন থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে জায়গাগুলি রেড কালার মার্ক করা আছে সেইগুলিতে ঝড় বৃষ্টি সবচেয়ে বেশি হবে। সেক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যেমন বরিশাল, খুলনা, কালাপাড়া, এই যে জায়গাগুলি রয়েছে, ঢাকা, আপনি যদি আর একটু জুম করেন তো জায়গাগুলির নাম আরও আপনি দেখতে পাবেন, যেমন এখানে দেখুন খুলনা আছে, এখানে যেমন সাতক্ষীরা, শ্যামনগর, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে ঝড়ের যে গতিবেগ সবচেয়ে বেশি হবে, কারণ এগুলি দেখুন রেড কালারের মার্ক করা হয়েছে। এছাড়াও দেখুন পশ্চিমবঙ্গে যে জায়গাগুলির কথা বললাম, যেমন এখানে চন্দননগর বা আরও যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে ঝড়ো হওয়া সবচেয়ে বেশি বইবে। এখন বিষয় হলো কালকে যখন ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে, অর্থাৎ ল্যান্ডফল যখন করবে, তারপরে ঘূর্ণিঝড়টি ঠিক গতিপথ কোন দিকে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে, তো আপনি জুম করে এটা দেখে নিতে পারেন যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন রাস্তাতে যাচ্ছে। তো দেখে নেন, এখানে 27 তারিখ নাকি নাগাদ ঘূর্ণিঝড়টি আরও উপর দিকে চলে যাবে, 28 তারিখ বা 27 তারিখ রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি উপর দিকে চলে যাচ্ছে। ঠিক 28 তারিখ নাগাদ এই যে ঘূর্ণিঝড় রেমাল 28 তারিখ নাগাদ সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যাবে। এই মুহূর্তে আপনারা নিচে দেখুন এটা 28 তারিখ হয়ে গেছে, আর এই মুহূর্তে দেখুন ঘূর্ণিঝড়টি অবস্থান কোথায় রয়েছে না, বাংলাদেশে রয়েছে। অর্থাৎ 26 তারিখ ল্যান্ডফল যদি পশ্চিমবঙ্গে করে তাহলে 28 তারিখ সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে, তারপর এটা উত্তরের দিকে চলে যাচ্ছে এবং 29 তারিখ বা 30 তারিখ নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আস্তে 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 ওর যে শক্তি সেটা কিন্তু হারিয়ে ফেলবে। তবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়টি
পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, এতটাই কিন্তু এর যে গতিপথ সেই গতিপথ অনুযায়ী বোঝা যাচ্ছে। তোমাদের এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে ঘূর্ণিঝড়টি কি বাংলাদেশে প্রবেশ করবে বলে আপনার মনে হচ্ছে, নাকি এটা ওয়েস্টবেঙ্গলে প্রবেশ করবে, নাকি এটা মায়ানমারের দিকে যাবে, না উড়িষ্যার দিকে যাবে। ঘূর্ণিঝড়টি কোথায় ঢুকবে বলে আপনার মনে হচ্ছে, এর ল্যান্ডফল ঠিক কোথায় হবে বলে আপনি মনে করছেন, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনার ধারণা কী রয়েছে, অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানাবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, বা আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। এবং ঘূর্ণিঝড় রেমাল নিয়ে প্রতিনিয়ত আপডেট পেতে, রাত্রের আপডেট এবং আগামীকালকে ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল করলো, কোথায় ঢুকে গেল ঘূর্ণিঝড়, সেগুলি যদি আপনি জানতে চান, প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট, অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।